আজকে চা খাবো রাজবাড়ি টি স্টোর। তো এখানে কোনটা খাওয়া যায়? গুড়ের দুধ চাটা খাই। গুড়ের দুধ চাটা হচ্ছে 15 টাকা। তো আপনার গুড়ের দুধ চাটা দেন, গুড়ের দুধ চা, হ্যাঁ 1 পিস দেন। এখানে অনেকগুলো আইটেমের আছে না? আপনার যে চাটে আছে সেই চাটের সম্পূর্ণ মাল এখানে পাওয়া যাবে না? আর লোকেশনটা আপনাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি তৈরি করতেছে, এটা তো পিওর গরুর দুধের চা, তাই না? মিক্সড আছে। আচ্ছা ঠিক আছে, খেজুরের গুড়। ওকে দেন, চাটা তৈরি করবে এখন। দেখেন ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাদ্দাম। মোহাম্মদ সাদ্দাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। যে খেজুরের গুড় দেখেন, খেজুরের গুড় দিয়ে দুধ চাটা তৈরি করবে। আর এগুলো যে আছে এগুলো কিসের জন্য? হলো মটকা চা, বাদাম চা, মশলা দুধ চা। ও আচ্ছা আচ্ছা, চকলেট টি। আর আপনার এখানে সব থেকে কোন চাটা চলে? শুনছি নাকি গুড়ের দুধ চাটাও ভালো এখানে? আচ্ছা আচ্ছা, তৈরি করেন দেখি। দিচ্ছে তো দোকানটা হচ্ছে শ্যামলী স্কোয়ারের পাশেই আর কি। এখানে যদি না পান তাহলে আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন, যে রাজবাড়ি টি স্টোরের মোবাইল নাম্বার, এগুলো সবগুলোই পাওয়া যায় আর কি। শার্ট তৈরি করতেছে, শার্ট কিনতেছে আর কি কলিক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মটকা পোলাওটা নেবেন? জি মটকা পোলাওটা নেবেন? না না, আজকে থাকে, আমার এটা আর কি ফেভারিট মনে হচ্ছে। যে গরুর দুধের চাটা নিছি দেখেন, 15 টাকা আর কি দুধ চাটা। দারুণ করতেছে গরুর চাটা। তো খেজুরের গুড়ের চা দিয়েছে, তো চাটা অনেক টেস্ট করতেছে আর কি এখানে। আমি তো আপনাকে বলতেছি যে যাতে আমাকে ভালো লাগছে আর কি, তো আপনারা ওখানে গিয়ে খাইতে পারেন। বাহ দারুণ দারুণ করতেছে। চায়ের কালারটা দেখেন, যে কফির মতো হয়ে গেছে, দারুণ মামা, অনেক সুন্দর হয়েছে। অনেক টেস্ট করতেছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।